এখনো আপনারা দুর্বলে রয়ে গেছেন অনেকে। এই মিয়া, কতটা মনোযোগের সাথে জিকির করতে হবে, কতটা মনোযোগের সাথে নামাজ পড়তে হবে জানে? ইমাম বুখারী নামাজে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে উনাকে বিষাক্ত ভিমরুল পোকা কামড় দিলেন, কিন্তু উনার ওই বিষাক্ত পোকার কামড়ের বিষে ওনাকে কিছু করতে পারলেন না। নামাজ যেমনি ধরছেন তিনি নামাজ শেষ করেছেন। করার পরে উনি ওনার ছাত্রকে বললেন, জুব্বাটা একটু উঠিয়ে দেখো তো কি। জুব্বাটা উঠানোর পরে দেখলেন বিষাক্ত পোকা ওনাকে দশটা কামড় দিছে। কয়টা? ছাত্র তো পুরো অবাক, জু আপনাকে একটা একটা করে দশটা পোকা কামড় দিল, আপনি কেমন করে নামাজ চালিয়ে গেলেন? তখন ইমাম বুখারী বললে, আমি যখন নামাজে দাঁড়িয়েছি, আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছি, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে আমার এত গভীর মনোযোগ ছিল, এত প্রেমে পড়ে আমি নামাজ পড়তেছিলাম, বিষাক্ত পোকার কামড় আমার হৃদয় পর্যন্ত আসতে পারেনি। আর আপনার আমার শরীরে একটা মশা বসলে আমরা বুঝতে পারি। এই প্রথম রাকাতে কোন সুরাটা পড়ছি, দ্বিতীয় রাকাতে গেলে মনে রাখে না, সিরিয়াল ভেঙে যায়। কথা বলেন না কেন, কত রঙের কথা যে মনে হয়। ইমাম সাহেব যদি লম্বা কেরাত ধরে ঠিক না বাঠে, আরে বাপরে, আপনি কত ভিআইপি পার্সন, জীবনের আমল নামা তালাশ করলে দেখা যাবে সব কলঙ্ক যেন কথায়। কথা কন না কেন, কখনো কোনোদিন মুমিন গলা হোট দেয় না, যারা আটকা নামাজি তারাই গেলে কিন্তু কি হয়ে যায়, আই এম ডিজিটাল, ঠিক কিনা বলে? এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না, আপনার মধ্যে থাকতে হবে তাকওয়া। আপনি ইমানদার হওয়ার পরে আপনার মধ্যে ভয় ঢোকাতে হবে, কি ঢোকাতে হবে? যদি আপনি 100% ইমানদার হওয়ার পরে আপনি যদি অন্তরে ভয় ভীতি সৃষ্টি করতে পারেন, তাহলে দেখবেন আপনার মধ্যে কি সৃষ্টি হয়ে যাবে, আমলের প্রতি শ্রদ্ধা, আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এবং ভয়ঙ্কর যে পরিবেশ একটা বরাদ্দ করা আছে, জাহান্নাম এবং জাহান্নামের
বাকি অংশগুলো, এগুলোর প্রতি যখন আপনি এগুলো নিয়ে চিন্তিত হবেন, তখন দেখবেন আমল করতে আসলে আর আপনার ফিরে যেতে ইচ্ছে করবে না। জানেন জিকিরে কিন্তু অনেক ফজিলত, অনেক ফজিলত জিকিরে। যেই ফজিলতের কথা বলে শেষ করা, আমি সংক্ষিপ্ত কিছু কিছু বলেছি আপনাদেরকে। আজকের এই মাহফিলটাও কিন্তু জিকিরের একটা জংশ, জলসা। কিসের জলসা? জিকিরের জলসা। আপনারা কেউ কি বলতে পারবেন যে আপনাদের আমল নামাই গুণা নাই? কথা কম। আমি যদি এখন বলি নিষ্পাপ কে আছেন, কেউ কিন্তু সাহস করে হাত তুলবেন না। এখন যদি বলি গুণাগার কে আছেন, সবাই আমার আগে হাত তুলবেন, ঠিক না? আমরা যেহেতু নিজেদেরকে নিচু জঘন্য মনে করি, গুণাগার মনে করি, তাহলে আমাদের উচিত আমাদেরকে এই পবিত্র জলসাতে এসে একত্রিত হয়ে আল্লাহর কাছে আমাদের কি করা, দরখাস্ত করা, ঠিক কিনা বলেন? এই যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে ভয় সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারবো না। আর অনুতপ্ত যতক্ষণ পর্যন্ত হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মুক্তির কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যদি ভয় করে পরকালের কথা চিন্তা করে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, বিভিন্ন ধরনের ভয় ভীতি অন্তরে সৃষ্টি করে আপনি যদি কান্না করেন, মাসির মাথার সম পরিমাণ, কিসের সম পরিমাণ? মাসির মাথার সম পরিমাণ চোখের পানি যদি আপনার চোখ থেকে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাহলে আমাদের কি করা উচিত? ক্ষমা চাওয়া উচিত না? আরো জোরে বলেন না। এই কন্ডিশন কি মানতে পারেন? পারেন না। বিশেষ করে ওই যে কইছিলাম কিছু সাইড এফেক্ট আসবে, বিশেষ করে যুবক ভাইরা, তোমরা যে জিন্স প্যান্টটা পড়ো, এটা কি নাভির উপরে থাকে না নিচে? কথা কয়না? আর এটা উপরে থাকে না নিচে? শরমের কিচ্ছু নাই আমি জানি, কই থাকে? আরো জোরে যুবক রাখাও, নাভির কমপক্ষে 3-4 আঙ্গুল নিচে, ঠিক না? নিচে দিয়া শুধু টাকুর নিচে না, একবারে মুরার নিচে, ফ্যানের তলা ক্ষয় হয় জোতা ইনটেক, ঠিক না? ঠিক বলে হুজুর, কেন আসলেন এখানে? কারণ নামাজের সাথে সম্পৃক্ততা আছে পোশাকের। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বন্ধু পুরুষের পর্দা হলো, পুরুষের পরস পোশাক হলো, উপর দিয়ে নাবি বড়াবো আর নিচের দিক দিয়ে তাকনোর পড়ে। এই কন্ডিশনে পোশাক পরাও ইমানদার পুরুষের জন্য ফরজ। আল্লাহ কয় ফি আই সূরাতিন মাশা আরাকাবাক, আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহর মন মত করে মানুষকে বানাইছেন। সূরাতিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। কি করে? কথা কয় না। এই সুন্দর মানুষকে আরো সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছে। এখন এমন পোশাক আমরা পরছি যে পোশাক আমাদের লজ্জা স্থানকে ঢাকতে পারে না। কথা কন না কেন? এখন চালাক মানুষ যারা বলবে হুজুর নিচে দিয়া বইটা ফেলামু, কিন্তু আল্লাহ তো আপনাকে কইছে উপর দিয়েও নাবি বরাবর রাখতে হবে। আমি মাইন্না নিলাম আপনি নিচে দিয়া বসে ফেলবেন, কিন্তু উপর দিয়া হাজার চেষ্টা করলেও উপরে তোলা যাবে না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা কয় না। বলে হুজুর কেন? আমার নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হাজির শরীফের মধ্যে যাবে। নবীজি দেখলেন এক ব্যক্তি এসে ওযু করে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো, তিনি ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন তুমি ওযু করে এসো, তিনি আবার ওযু করে এসে নামাজে দাঁড়ালেন। আবার আপনার আবার প্রাণে নবীকে বলা হলো, নবীজি নামাজে দাঁড়ালেন, আবার নবীজি বললেন তুমি ওযু করে আসো। তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ বারবার কেন বলছেন ওযু করার জন্য? নবীজি বলেছেন সেই যে নামাজ পড়তে এসেছে শরীয়তের দৃষ্টিমা রেখো, সেটা কি করছে? ওভারটেক করেছে। এই পোশাক পরে নামাজ পড়লে নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ নামাজের জন্য নির্দিষ্ট একটা পোশাক রয়েছে। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে?
লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে নাভি বরাবর আর নিচে দিয়ে টাকনুর, ঠিক আছে নি? বুঝে আসছে? আর পবিত্র হতে হবে। আপনারা তো যেভাবে ঠুসঠাস করে, যে প্রস্রাব করে, পানি খরচ করে নামাজ পড়তে চলে আসেন, আল্লাহ রাসূল বলেছেন লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন বিলকুলুব। আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। তাহলে আমাদেরকে নামাজ পড়ার পড়বে, আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে, কি হবে না? আরো যদি বলেন না, হবে কি হবে না? এই ফরজ নামাজের পাশাপাশি আপনারা কিন্তু সুন্নত নফল ইবাদত বেশি বেশি করবেন। আর একটা কথা বলি আমি, আপনার মাগরিবের নামাজের পরে, আরে হ্যাঁ, মাগরিবের নামাজের পরে আরেকটা নামাজ আছে, জানেননি সেটার নাম কি? আওয়াবিন নামাজ। কি নামাজ? মাত্র ছয় রাকাত। কয় রাকাত? আল্লাহ বলেছেন আপনার যদি কোনো প্রয়োজন থাকে বলতে পারবেন, যদি প্রয়োজন না থাকে কোনো কথা বলবেন না। মাগরিবের নামাজ শেষ করে ছয় রাকাত আওয়াবিন নামাজ পড়ে নেবেন। কয় রাকাত? ছয় রাকাত আওয়াবিন নামাজ পড়ে নেবেন। একদিনের আওয়াবিন পড়ার কারণে আপনার আমল নামায় বারো বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোর করুন, সুবহানাল্লাহ। তাহলে নামাজ হলো কি? আল্লাহর সাথে কথা বলা, ঠিক কিনা বলে? তো মনোযোগ থাকতে হবে, কি হবে না? কেমন মনোযোগ থাকতে হবে জানেন? আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনি মনে করবেন আমি যেরকম চেয়ারের ফুলের উপর দাঁড়াইছি, একটু যদি নড়াচড়া করি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হই, তার মানেটা কি হতো? তার মানে আপনাকে অনেক বেশি গভীর মনোযোগের সাথে নামাজটা পড়তে হবে, অন্যথায় ওই যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল মুসাল্লি, এই জন্য আল্লাহ যেন কবুল করে নেই সকলে, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে জিকির করার জন্য আমরা করবো না, যখন যে জিকির করা প্রয়োজন আমরা সেটাই করব। জিকির করলে কি হয় জানেন? জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? আপনার প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে না? কথা কয় না, থাকে না? যেমন ধরেন আমি কথা বললাম, এখানে এই জায়গাটা ঘেমে গেল, এটা কি হয়ে গেল? নোংরা হয়ে গেল। তখন আমি একটা টিস্যু দিয়ে এটা কি করে ফেললাম? পরিষ্কার করে ফেললাম, এমন না? প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে, ঠিক মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলানা জিকির। জোর কর না, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তুমি জিকিরটা এমন ভাবে করো, জবান দিয়েও করো, অন্তর দিয়েও করো, কারণ এই দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আর জোরে কর না, সুবহানাল্লাহ। এই যে আজকের মাহফিলে এসেছেন, হেঁটে হেঁটে আসছেন কিনা? কথা কয় না? আরে মজার বস্তু, হাইটা হাইটা আইছেন কিনা? কেউ যদি জিকির করার জন্য এক বিঘা পরিমাণ লার দিকে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে। বন্ধু কেউ যদি এক হাত পরিমাণ এগিয়ে যায় রে, আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে। আমরা জলসায় বসে জিকিরি করছি কিনা? পৃথিবীর জলসায় বসে বসে যখন কেউ মালিকের জিকিরি করবে, মালিক তার চাইতে উত্তম জলসায় তার জিকিরি করবে। আর জোরে কন্যা, সুবহানাল্লাহ। বন্ধু সবচেয়ে বড় মজার যে পয়েন্টটা, সবচেয়ে যেটা দারুণ, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন কেউ যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে জিকির করতে করতে জিকির করার জন্য যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে এসে ধরা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ধরা না দেয় আপনি আমি সারা জীবন খুঁজে পাবো? পাবো। এই জন্য আল্লাহকে রাজি করতে হলে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে জিকির করতে হবে, বেশি বেশি করে জিকির করতে হবে। এখন জিকির তো সব আমি বলেই দিলাম আপনাদেরকে, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম,
জিকির করার কিন্তু কোন কন্ডিশন নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উপরুদান বসে বসে জিকির করো, ওয়ালা সুনুবিকুম সই সই জিকির করো, তারপরেও জিকির বন্ধ করা বন্ধুরে আমার সবচেয়ে বড় মজার জিকির হলো নামাজ, যেই নামাজ আল্লাহর সাথে কথা বলা হয়, যেই নামাজ জান্নাতের চাবি হয়ে আসে, যেই নামাজ মেরাজ হয়ে আসে রে, যেই নামাজ যেই জিকির মানুষকে সকল নোংরা কাজ থেকে বন্ধু বাঁচিয়ে রাখে, ওই জিকির আমাদের জীবনে বেশি বেশি করা প্রয়োজন। আরো জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি আমি কি একটু বলবো? বিভিন্ন ফলটা